শ্রী গুরুজয়। সনাতন ধর্মে শঙ্খ, শাখা এবং তুলসীর বহুল ব্যবহার আছে। আজ শঙ্খ, শাখা ও তুলসীর আবির্ভাব ও ব্যবহারের রীতি নিয়ে আলোচনা করব। পুরাণে আছে, শঙ্খাসুরের স্ত্রী তুলসী দেবী ছিলেন ভগবান নারায়ণে বিশ্বাসী এক সতীসাধ্বী নারী, আর শঙ্খাসুর ছিল ভগবান বিমুখ অত্যাচারী। এই শঙ্খাসুরের পাপের শাস্তিস্বরূপ তাকে বধ করার পর ভারত মহাসাগরে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু স্বামীব্রতী তুলসী দেবী তা সইতে না পেরে স্বামী এবং নিজের অমরত্বের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। ভগবান প্রার্থনা মঞ্জুর করেন এবং এই প্রার্থনা মঞ্জুর করে তার দেহ থেকে তুলসী গাছ এবং সমুদ্রে হত্যা করা স্বামীর রক্ত বা অস্থি থেকে শঙ্খ বা শাখার উৎপত্তি করেন। তুলসী দেবীর ধর্মপরায়ণতায় সন্তুষ্ট হয়ে ভগবান দুজনকেই ধর্মীয় কাজে নির্ধারণ করে দেন। সেই থেকে পতিব্রতা তুলসীকে চিরস্মরণীয় করে রাখতে সনাতন ধর্মাবলম্বীদের তুলসী ও শাখা ব্যবহারের প্রচলন হয়। ইতিহাসে খ্রিস্টপূর্ব 5000 বছর আগে অর্থাৎ মহাভারতের যুগে শাখা ব্যবহারের কথার উল্লেখ আছে। তাছাড়া সনাতন ধর্মাবলম্বীদের পূজা অর্চনা, সামাজিক, মাঙ্গলিক সহ যে কোনো শুভ অনুষ্ঠান শঙ্খের ধ্বনি ছাড়া হয় না বললেই চলে। শঙ্খধ্বনি ছাড়া যে কোনো পূজাই অসমাপ্ত। শঙ্খধ্বনি আমাদের কাছে পবিত্র। শঙ্খ দর্শনে পাপ ক্ষয় হয়, সেজন্য পূজায়, সন্ধ্যার সময়, বিয়েতে অথবা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে শুভ পরিণতির জন্য শঙ্খ বাজানো হয়ে থাকে। শঙ্খ অশুভ শক্তি বিনাশের প্রতীক। কখনো পূজা পার্বণের ধ্বনিতে, কখনো শ্রীকৃষ্ণের রণবাদ্য, আবার কখনো নারায়ণের হাতের পরশে, কখনো বা সাবিত্রীর সতীত্ব বলয়ে। শঙ্খ হিন্দু রমণীর সতীত্বের প্রতীক। বিবাহিত হিন্দু রমণীর সঙ্গে জড়িত রয়েছে একজোড়া শাখা, কারণ কুমারী অবস্থায় শাখা পড়া যায় না, তাই সে গুনতে থাকে প্রহর কখন তাড়াতে উঠবে বিয়ের প্রতীক হিসাবে একজোড়া শঙ্খবালা। তাদের ধারণা, এই শঙ্খবালা যতদিন হাতে থাকবে ততদিন তার স্বামী সুস্থ দেহে বেঁচে থাকবে। তাদের বিশ্বাস, হাত শাখাহীন থাকলে স্বামীর অমঙ্গল হয়। তবে শঙ্খ শুধু বিবাহিত ও হিন্দু রমণীর হাতের শোভা হিসাবে ব্যবহৃত হয় না, আরও অনেক কাজে ব্যবহৃত হয়, ধর্ম ও বিশ্বাসের আধার হিসাবে। দেবতার পূজায় শঙ্খে কপিলা গাভীর দুধ ভরে নারায়ণকে স্নান করানো হয়। বলা হয় শঙ্খধ্বনি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত লক্ষ্মীদেবী অবস্থান করেন। শঙ্খ কুটরস পুষ্টিবর্ধক, বলকারক, শুল্কফ, শ্বাস, বিষ, দোষনাশক হিসাবেও ব্যবহৃত হয়। মুখের যে কোনো দাগ মোচন করতে শঙ্খচূর্ণ ব্যবহার করা হয়। এটি একটি অসাধারণ আয়ুর্বেদিক ওষুধ, এর অসাধারণ গুণ আছে এবং শঙ্খধ্বনি, বলা হয় শঙ্খধ্বনি বাজানোর ফলে অনেক বিষাক্ত কীট জাতীয় জন্তুর উৎপত্তি বা বংশবৃদ্ধি বিনাশ হয়। সাধারণত শঙ্খ পাওয়া যায় ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে। আরব সাগরেও কিছু প্রাপ্তি ঘটে। প্রাপ্তির উপর ভিত্তি করে শঙ্খের বিভিন্ন নামকরণ করা হয়। বিভিন্ন জাতের শঙ্খ রয়েছে, এদের মধ্যে উন্নত মানের হচ্ছে কন্যাকুমারী, রামেশ্বরী, কেপি, জাজি, পার্টি, মতি সালামত, ওমেনি, দোয়ালি, সার্ভিকি, তিতকুটি, ধলা ইত্যাদি। মতি সালামত শঙ্খ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কারণ এর মধ্যে মুক্তা পাওয়া যায়। শঙ্খের মুখ, লেজ ও পিঠ আছে। সাধারণত বাম দিকে শঙ্খের মুখ থাকে। যদি শঙ্খের মুখ ডান দিকে থাকে তবে তার মূল্য অনেক। এটাকে নারায়ণের হাতের শঙ্খের অনুরূপ মনে করা হয়। এই দক্ষিণমুখী শঙ্খকে সৌভাগ্যের লক্ষণ হিসাবেও বিবেচনা করা হয়। এই শঙ্খ দিয়ে পূজা করলে ঘরে সৌভাগ্য আসে, বিপদ আপদ দূর হয়। শঙ্খ একটি প্রাচীন শিল্প। হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারের সময়
শঙ্খশিল্পের বিভিন্ন কারুকার্যের নিদর্শন পাওয়া যায়। দুর্গাপূজার অন্যতম অনুষঙ্গ শঙ্খ। পুরোহিতের মন্ত্র, ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি, এই শব্দগুলি সনাতন ধর্মাবলম্বীর পূজা মণ্ডপের পরিচিত অনুষঙ্গ। এগুলো ছাড়া পুজোই হয় না। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।